হাই, আমি শুভজিৎ রায়। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ভিডিও থেকে তিনটে পেশেন্টের কেস সম্পর্কে শুনব। আমি আপনাদেরকে 100-তে 100% শিওর করতে পারি বা সিওরিটি দিতে পারি, আপনারা যদি এই তিনটে পেশেন্টের কেস সম্পর্কে আপনারা শোনেন, তাহলে আপনারা আপনাদের চেম্বারে সহজেই কোনো পেশেন্ট বলতে আপনার চেম্বারে এসে যে যে পেশেন্ট আজকের ভিডিও থেকে তিনটে মেডিসিনের সেট শোনার পর যদি দেখতে পান যে 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 পেশেন্ট আপনার চেম্বারে এসে এরকম আচরণ করছে, এরকম আদব কায়দা করছে, তাহলে আপনি সেই পেশেন্টকে কোনো কিছু না জিজ্ঞেস করে খুব কম সময়ের মধ্যে, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার পেশেন্টের জন্য সঠিক মেডিসিন ইউজ করতে পারবেন। আজকে যে যে রুব্রিক, যে যে কেস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আমরা এই রুব্রিকগুলো শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা মানে আমি বলতে চাই শৈশবকালের ক্ষেত্রে বা বাল্যকাল বা কৈশোর বা যৌবন বা প্রাপ্তবয়স্ক বা বার্ধক্য, কোনো স্তরকেই মানে না। অর্থাৎ প্রত্যেকটা স্তরের ব্যক্তি যদি এরকম ধরনের আচরণ করে, তাহলে আপনি আপনার চেম্বারে চোখ বুঝে তো আর আমরা দিতে পারবো না, মানে কথার কথা, আপনি আপনার চেম্বারে এইসব দেখলেই এই মেডিসিনকে ইউজ করবেনও। চলুন, আজ আমার ফার্স্ট একটি কেস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। একটি বাচ্চা আমার চেম্বারে এসেছিল। বাচ্চাটিকে আমি যখন জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কি বলো, আমি দেখলাম বাচ্চাটা কিছু বলছে না। বাচ্চাটা তার মা তাকে নিয়ে এসেছিল, তার মায়ের পেছনে লুকিয়ে যাচ্ছে। আমি যখন দেখলাম বাচ্চাটি বারবার তার মায়ের পেছনে লুকিয়ে পড়ছে, যখন আমি তাকে কিছু জিজ্ঞেস করছি, তখনই আমি তাকে একটি মেডিসিন দিয়েছিলাম এবং তার জন্য খুব কম সময়, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য অবজার্ভ করি আমি তার জন্য মেডিসিন সিলেক্ট করতে পেরেছিলাম। তাহলে আপনিও এইভাবে মেডিসিন সিলেক্ট করতে পারবেন। দেখুন, আপনার কাছে একটা ছোট্ট বাচ্চা এসছে, দেখা গেল যে এমন এমন বাচ্চারা আছে কথা বলতে পারে না, কয়েক মাসের বাচ্চা, কয়েক বছরের বাচ্চা, দেখা গেল যে 1-1.5 বছরের একটা বাচ্চাকে নিয়ে এসছে বা 2 বছর বা 2.5 বছর 3 বছর, বয়সের কোনো বা এজ ফ্যাক্টরের এখানে এজের কোনো ফ্যাক্টর নয়, আপনি শুধু দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা লুকিয়ে পড়ছে তার মায়ের পেছনে বা বাবার পেছনে আড়াল হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই রুব্রিকটা ধরবেন। রুব্রিকটি কি? মাইন্ড হাইডিং হিমসেলফ চিলড্রেন মাদার বিহাইন্ড। কি বললাম? মাইন্ড হাইডিং হিমসেলফ চিলড্রেন মাদার বিহাইন্ড। মাইন্ড হাইডিং মানে হচ্ছে লুকিয়ে পড়ছে, হিমসেলফ মানে নিজেকে লুকাচ্ছে, চিলড্রেন মানে শিশুরা, মাদার্স বিহাইন্ড মানে হচ্ছে মায়ের পেছনে। তাহলে মায়ের পেছনে সে নিজেকে লুকিয়ে নিচ্ছে। দেখা গেল যে বাবা, কোনো বাবা তার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে আপনি কোনো প্রশ্ন করছেন, রোগের সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু ছেলেটা তার বাবার পেছনে আড়াল হয়ে পড়ছে। তাহলে কি আপনি রুব্রিকটা ধরতে পারবেন না? অবশ্যই ধরবেন এবং তাকে ভেরাট.আলব দেবেন। আমিও তাকে ভেরাট.আলব দিয়েছিলাম পেশেন্টটিকে এবং তার সমস্যার সমাধান হয়ে যায়। দেখুন, শুধুমাত্র মাইন্ড হাইডিং হিমসেলফ চিলড্রেন মাদার বিহাইন্ড এই রুব্রিকটা অনেক বয়স্কদের ক্ষেত্রেও আপনারা পাবেন। দেখবেন বয়স্ক কোনো পেশেন্ট আপনার চেম্বারে এসে তখন কিছু জিজ্ঞেস করছেন, দেখা গেল তার ছেলে বা মেয়ে বা কারো পেছনে উত্তর দেওয়ার ভয় আড়াল হয়ে পড়ছে,
নিজেকে আড়াল করতে চাইছে, আপনি ভেরাইটা কার্ব দিয়ে দেখুন, চরম কাজ করবে, খুব সুন্দর মেডিসিনটা কাজ করবে তার ক্ষেত্রে। তো যারা বার্ধক্য স্তরে চলে গেছে, অর্থাৎ যারা খুব বয়স্ক, তারাও কিন্তু শিশুদের মতোই হয়ে পড়ে অনেকটা। দেখুন এই ভেরাইটা কার্বের কেসের ক্ষেত্রে আমরা আরও দুটো রুব্রিক সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে মাইন্ড হাইডিং হিমসেলফ চিলড্রেন স্ট্রেঞ্জার্স ফর্ম। দেখা গেল যে আপনার বাড়িতে ভেরাইটা কার্বের শিশু আছে, ভেরাইটা কার্বের কোনো ব্যক্তি আছে, অথবা আপনি কোনো বন্ধুর বাড়িতে গেলেন, দেখলেন যে তার বাচ্চাটা হঠাৎ আপনাকে দেখে সে সিঁড়িঘরের পেছনে লুকিয়ে পড়ল, বা তার মা কথা বলছে, সে বলছে হ্যাঁ দাদা আসো আসো আসো, আপনি এসছেন, দেখছেন যে ওই বাচ্চাটা তার মায়ের পেছনে লুকিয়ে পড়ছে বা বাবার পেছনে লুকিয়ে পড়ছে, বা দেখা গেল যে কোনো আলমারির পেছনে, ফার্নিচারের পেছনে লুকিয়ে পড়ছে। আপনি জিজ্ঞেস করলেন তার মাকে বা তার বন্ধু, আপনার বন্ধুকে, যে কিরে তোর বাচ্চাটা এরকম কেন? আরে বলিস না, ও এরমই, ও একটু ভয় পায় লোককে দেখলে। আপনি কিন্তু বুঝে গেলেন বাচ্চাটি হচ্ছে ভেরাইটা কার্বের, অর্থাৎ হাইডিং হিমসেলফ মানে হচ্ছে নিজেকে লুকিয়ে রাখে, চিলড্রেন মানে শিশুরা, স্ট্রেঞ্জার্স ফার্ম মানে স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত কোনো মানুষের থেকে, একটা অপরিচিত মানুষ মানে হচ্ছে অদ্ভুত একজন কেউ, অর্থাৎ তার কাছে অপরিচিত ব্যক্তি মানে অচেনা একজন কেউ, হয়তো তাকে তার সঙ্গে মেশে না, তাকে দেখে না, তাই সে ভয় পায়। হাইডিং হিমসেলফ চিলড্রেন মানে মাইন্ড হাইডিং হিমসেলফ চিলড্রেন ভিজিটর্স লাফ অ্যাট দেম অ্যান্ড দে হাইড বিহাইন্ড ফার্নিচার দে থিঙ্ক। দেখুন হাইডিং হিমসেলফ মানে কি, এই রুব্রিকটা মাইন্ড হাইডিং হিমসেলফ মানে কি, নিজেকে লুকিয়ে রাখে, চিলড্রেন মানে শিশুরা, ভিজিটার্স মানে যারা আপনার বাড়িতে আসছে, লাফ অ্যাট দেম অ্যান্ড দে হাইড বিহাইন্ড ফার্নিচার, যখন সে ভিজিটার্সটা তার দিকে তাকিয়ে হাসছে, তখন তাদের ভয়ে তারা নিজেদেরকে লুকিয়ে নিচ্ছে, দে থিঙ্ক, তারা মনে করে, এই পর্যন্ত রুব্রিকটা আছে, দে থিঙ্ক, তারা কি মনে করে যে তারা একজন স্ট্রেঞ্জার্স, তারা স্ট্রেঞ্জার্স অপরিচিত মানুষ, তাই তারা ভয় পায়। দিস ইজ মানে এটা হচ্ছে ভেরাইটা কার্বের একটা ফিচার, অর্থাৎ দ্যাট চিলড্রেন ইজ ভেরাইটা কার্ব, ওই শিশুরাই হলো ভেরাইটা কার্বের বাচ্চা, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন তাহলে আমরা এইখান থেকে কি বুঝলাম, যে আপনার চেম্বারে যদি কোনো ভেরাইটা কার্বের বাচ্চা আসে, আপনি কেস টেকিং করছেন কিন্তু দেখছেন, এটা আপনাকে অবজারভেশনের মাধ্যমে বুঝতে হবে, কোনো প্রশ্ন নয়, কিছু আর জিজ্ঞেস করতে হবে না, জাস্ট বাচ্চাকে যখন তার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করছেন বা ওই ব্যক্তিটিকে সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করছেন, সে তার বাবা মায়ের পেছনে লুকিয়ে পড়ছে, আড়াল হয়ে যাচ্ছে, দেখা গেল পেছন থেকে এরমভাবে উঁকি মেরে মেরে দেখছে আপনাকে, তাহলে কী হবে, দ্যাট ইজ ভেরাইটা কার্ব, তাহলে ওই বাচ্চাটাই ভেরাইটা কার্বের বাচ্চা, আপনাকে ধরে নিতে হবে, ভেরাইটা কার্ব দিয়ে দেখুন আর রেজাল্ট পান। নেক্সট দু নম্বর একটি কেস বলবো, কেসটা হচ্ছে আমার চেম্বারে একটি বাচ্চা এসেছিল প্রচণ্ড জ্বর, তো বাচ্চাটা যখন, বাচ্চাটার বয়স প্রায় 5-6 বছর বয়স, বাচ্চাটা যখন আমার চেম্বারে এসছে তখন আমি জিজ্ঞেস করছি যে তোমার কী হয়েছে, মা নিয়ে এসেছিলো, তা আমি যখন জিজ্ঞেস করছি তখন দেখছি মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে ঠেকিয়ে, আরে বলো কী হয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার চেম্বারে দেখেন কোনো বাচ্চা এসছে, আপনি বাচ্চাটাকে কোনো কিছু জিজ্ঞেস করছেন, বা কোনো ওই ব্যক্তিটিকে, বা তো কোনো ব্যক্তি হতে পারে, কোনো ভদ্র মহিলা হতে পারে, কিন্তু জিজ্ঞেস করছে যখন আপনি কেস টেকিং করছেন, কোনো কিছু জিজ্ঞেস করছেন, আপনার সমস্যা কী, আপনার কষ্ট কী, আপনার কী কষ্ট হচ্ছে বলুন, কখন কষ্ট হয়, কিন্তু পেশেন্ট তখন কী করছে, নিজেকে লজ্জায় আড়াল করে নিচ্ছে, তাহলে আপনি তাকে অবশ্যই স্ট্রামোনিয়াম দিন। কেন দেবেন, মাইন্ড ডিলিরিয়াম সাই হাইড হিমসেলফ, মানে হচ্ছে সে নিজেকে লজ্জায় লুকিয়ে নিচ্ছে। ডিলিরিয়াম কথার অর্থ হলো কি, এমন একটা কন্ডিশান যে কন্ডিশানটা আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হবে, স্বাভাবিক নয়। আমি ডিলিরিয়াম সম্পর্কে আলোচনা করেছি আগে, দেখে নেবেন, তো যেটা স্বাভাবিক নয়, অর্থাৎ আপনার চেম্বারে গীতা আসলো বা সীতা আসলো বা রাম আসলো বা রহিম আসলো বা শ্যাম আসলো, যেই আসুক, তো আপনি যখন তাকে কিছু জিজ্ঞেস করছেন, সে তো কথা বলবে, সে তো বাড়িতে কথা বলে, তার মা বলছে একটু আগে বাড়িতে খুব কষ্ট পাচ্ছিলো, চেঁচাচ্ছিলো, বলছিলো ডাক্তারের কাছে নিয়ে চলো, ডাক্তারের কাছে নিয়ে আসলাম, দেখো মেয়ে কিছু বলছে না,
দেখো ছেলে কিছু বলছে না, দেখো মাকে নিয়ে আসলে মা কিছু বলছে না, দেখো কিরকম লজ্জা পাচ্ছে, বাড়িতে কিন্তু এরকম না। অর্থাৎ এই অবস্থাটা হচ্ছে অস্বাভাবিক একটা অবস্থা। সে রাম সীতা গীতা যেরকম ছিল একটা সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলবে, সে একজন ডাক্তারের সঙ্গে তার সমস্যা ফেস করবে, তার প্রবলেমগুলো বলবে, বাট সে বলছে না, লজ্জায় নিজেকে লুকিয়ে নিচ্ছে। দিস ইজ মাইন্ড ডিলিরিয়াম সাই হাইড হিমসেলফ। স্ট্রামোনিয়াম দিন, দেখবেন জাদু। স্ট্রামোনিয়াম দিলে সেই রুগীর সমস্যা চলে যাবে। নেক্সট থার্ড নম্বর কেসটা নিয়ে আমি আলোচনা করব। একটি বাচ্চা আমার চেম্বারে আসে, তার বয়স ছয় সাত বছর বয়সের মধ্যেই। তো বাচ্চাটিকে যখন তার মা আমার চেম্বারে নিয়ে এসেছিলো, এটা আমার এই কেসটা আমি প্রায় এক বছর তো হয়ে গেল, এক বছর আগে দেখেছিলাম। তো বাচ্চাটিকে যখন আমার চেম্বারে নিয়ে আসলো, আমি দেখলাম তার এই কানের পেছনে এক্সিমা টাইপের ঘা হয়ে গেছে, এইখান থেকে চুল পুরোটা চুল ধরে এতটা চুলগুলো উঠে যাচ্ছে। তো বাচ্চাটা যখন আমার চেম্বারে বসে আছে, তার মাও পাশে বসে আছে, আমি জিজ্ঞেস করছি, তোমার কী হয়েছে, তোমার কী কষ্ট? বাচ্চাটা চুপচাপ বসে আছে, মুখ খুলছে না, কোনো আওয়াজ করছে না, আমার দিকে তাকাচ্ছে না, কিছু বলছে না। লাস্টে ওর মা রেগে গিয়ে বলে, কী রে, তুই বলেছিলি না যে রাস্তা থেকে আসার সময় যে ডাক্তারবাবুকে বলবি তোর সমস্যা কী কষ্ট হচ্ছে? দেখো তো দেখুন, পুরো চুলকিয়ে চুলকিয়ে রক্ত বের করে দিচ্ছে, পুরো একদম রস পুজ হচ্ছে, ওর ওই কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, কিছু করুন তাড়াতাড়ি যাতে সারে। আমি বাচ্চাটাকে বললাম, কী তোমার মা কী বলছে বলো। ওর মা ধাক্কা দিচ্ছে, রেগে গিয়ে ধাক্কাই মেরে দিল, কিন্তু বাট মুখ খুলছে না। আমি এই পেশেন্টটিকে ভেরাট্যালবাম দিয়েছিলাম। প্রথমে আমি 6 দিয়েছিলাম, বলেছিলাম এক সপ্তাহ পরে আসো, 6 তিনটে ডোজ দিয়েছিলাম, বাট এক সপ্তাহ পর যখন আসে তার কষ্টের কোনো সুরাহা মেলেনি। পেশেন্টটি যখন আসলো 7 দিন পর, পেশেন্টটি একই রকম অবস্থা, সেই দিনেও সে কথা বলছে না। তারপরে তাকে আমি 33 ডোজ দিই, তার এক সপ্তাহ পর আসে, এসে দেখলাম তার সেই মানে হচ্ছে জায়গাগুলো শুকিয়ে গেছে, এখন চুলকাচ্ছে না সেরকম। আমি ছেলেটিকে জিজ্ঞেসলাম কী সমস্যা, সেদিন ছেলেটি আমার সঙ্গে বলছে যে, কাকু এখন সেরকম চুলকায় না, সেরকম কষ্ট নেই। পরে আরও এক সপ্তাহ পর আসে, দেখলাম একেবারে আস্তে 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 মিলিয়ে যাচ্ছে। এবং এরমভাবে একটা মাস আমি ট্রিটমেন্ট করি, এক দেড় মাস প্রায় ট্রিটমেন্ট করেছিলাম, রুবরাম চলছিল। তারপরে তো তার সমস্যা একেবারে গায়েব হয়ে যায়, আস্তে 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 সেই জায়গাগুলো চুলেও ভরাট হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কেন সেই ছেলেটিকে ভেরাট্যালবাম দিয়েছিলাম। দেখুন রুব্রিক আছে, মাইন্ড ডিলিউশনস ডিপ অ্যান্ড ডাম্ব, সিঙ্গেল রাগ ভেরাট্যালবাম, ডিলিউশনস ডিপ অ্যান্ড ডাম্ব। পেশেন্টকে মনে হচ্ছে সে একজন বধির, কালা বোবা টাইপের, মুখ নীরব, কোনো কথা বলছে না, সে চুপচাপ, যেন বধির কালা টাইপের, যেন বোবা, কিছু বলতে জানে না, পশুর মতো চুপচাপ পড়ে রয়েছে। আর ভেরাট্যালবামের পেশেন্টরা কিরকম, কেন এরকম ডিলিউশন ডিপ অ্যান্ড ডাম্বের মধ্যে থাকে, কারণ তারা নিজেকে একজন রাজপুত্র ভাবে, ডিলিউশনস প্রিন্স হি ইজ এ, সে নিজেকে ভাবে সে একজন রাজার ছেলে, রাজপুত্র, তাই জন্য সে চুপচাপ বসে থাকে, কাউকে পাত্তা দেবে না। তুমি বলছো বলো ডাক্তার, আমি তোমার সঙ্গে কথা বলবো না, নিজেকে রাজপুত্র ভাবে এই জন্য। তো আশা করি আপনারা ভেরাট্যালবাম, স্ট্রামোনিয়াম এবং ভেরাট্যালবাম এই তিনটে রুব্রিক সম্পর্কে, তিনটে মেডিসিনের রুব্রিকগুলো বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু বারবার বলছি যে আপনাকে অবজারভেশনের মধ্যে দিয়ে বুঝতে হবে। এই রুব্রিকগুলো শুধুমাত্র যে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হবে তা না, বয়স্কদের ক্ষেত্রে, বয়স্ক মহিলা, একটি মহিলা আপনার চেম্বারে এসে তার সিভিয়ার কোনো কন্ডিশান, তার খুব কষ্ট হচ্ছে, তার প্রচণ্ড সমস্যা, কিন্তু আপনার চেম্বারে এসে সে এক মহিলাটি কিছুই বলছে না, সে মাথা নিচু করে চুপচাপ, আপনি জিজ্ঞেস করছেন এতবার কিছু বলছেই না, তার মা বাবা বলছে বল বল কী হয়েছে, তার ছেলেমেয়েরা বলছে বলো বলো মা তোমার কী হয়েছে, বাট মা কিছু বলছে না, মা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তাকে ভেরাট্যালবাম দিন, আর দেরি নয়, তাকে ভেরাট্যালবাম দিন, দেখুন কীরকম রেজাল্ট আসে। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই, আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর সবাইকে বলবো, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।